জাস্ট দেখো, আমাদের গ্যাংটকের হোটেল রুম থেকেই আমরা এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাচ্ছি। ও গড, অসম! কি বানিয়েছে! আমি একটু খেলাম, টেস্ট করলাম, দারুণ দারুণ দারুণ। তো আমরা গোল্ডেন টিপস থেকে, গ্যাংটকের গোল্ডেন টিপস থেকে যে নিলাম, তো এখানে যারা আসতে চাও, এবং এত ভ্যারাইটি অফ চা আছে দেখিয়ে দিয়েছি অলরেডি, তো কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে সবই দাদা বলে দেবেন। দাদা, আপনার নামটা আর একটু বলুন। আমার নামটা মিলন। তো আমরা ডিনারে নিয়েছি বাটার তন্দুরি, ড্রাই চিলি চিকেন আর গ্রিন স্যালাড আর একটু কোল্ড ড্রিঙ্কস। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এমজি রোডে। এই দেখো সামনে মহাত্মা গান্ধীজির মূর্তি, এটা ওনার নাম থেকেই এমজি রোড। গ্যাংটকে যদি সফটি না খাই এমজি রোডে এসে, তাহলে ঠাকুর পাপ দেয়। তো ফাইনালি আমাদের গ্যাংটক এপিসোড ডান। এখন হোটেল ছেড়ে দিচ্ছি, এখন ঘড়িতে বাজে পাক্কা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ অমৃতা এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল অমৃতাস কিউট মোমেন্টস। গ্যাংটকে এসে আমার শরীরটা একদম টাচ ফুট ভালো হয়ে গেছে, বিকজ দ্য হোটেল ইজ সো গুড। আমরা আছি হচ্ছে তোমাদেরকে পুরো হোটেল টুয়ারটা আমি দেখাবো। তার আগে যেটা করব সেটা হচ্ছে রুম টুর। চলো রুম টুরটা করে নি। তো আমরা আছি, এই হচ্ছে রুম নাম্বার 503, দেখাও, দেখা যাচ্ছে। তো রুমে এন্টার করে দরজাটা বন্ধ করলাম। ফার্স্ট যেটা দেখছি, একটা কাবার্ড অ্যান্ড অ্যাজ ইউজুয়াল নর্মাল ওই জিনিসপত্র রাখার জন্য একটা কাবার্ড, কিছু হ্যাঙ্গারসও ওনারা প্রোভাইড করেছেন, নাইস। আর এদিকে একটা ক্লোজেট, আর নিচে অনেক কিছু রাখার জিনিসপত্র। ওকে, এরপরে এখানে একটা সাইড টেবিল আছে, একটা ছোটো দেখে সাইড টেবিল আছে একটা, এই যে একটা ওয়ার্ড্রপ আছে, ছোট্ট একটা কাবার্ডের মতন আছে। নিচে এখানে একটা হিটার রাখা আছে, রুম হিটার, যেটার আমাদের আগের হোটেলগুলোতে অসম্ভব দরকার ছিল কিন্তু পাইনি। এনিওয়ে, সেখানে রুম হিটার আছে, এখানে অনেক কিছু দিয়েছে যেগুলো। আচ্ছা, এইটা হচ্ছে একটা ওয়াশরুম, তো নর্মাল ওয়াশরুম, স্ট্যান্ডার্ড ওয়াশরুম। এই যে এখানে শাওয়ার এরিয়া আর সমস্ত ইয়েগুলো আছে, আপনার তোমাদের শ্যাম্পুস এন্ড অল স্টাফ দে হ্যাভ গিভেন। দুটো টাওয়েল, একটা হ্যান্ড টাওয়েল, দ্যাটস আ কমোড এরিয়া, দ্যাটস আ বেসিন এরিয়া, এবং সেখানে অনেক রকম টয়লেট্রিজ ওনারা প্রোভাইড করেছেন উইথ আ হেয়ার ড্রায়ার, সো টপ ক্লাস। অ্যান্ড দিস ইজ মি এগেন, একটু রোগা লাগছে নিজেকে, জানি না আয়নার জন্য না কি জন্য। এখানে ওনারা এগুলো প্রোভাইড করেছেন, ইলেকট্রিক কেটল অ্যান্ড সাম কফি অ্যান্ড টি স্যাশেস, দুটো জলের বোতল দেখতে পাচ্ছি, টু গ্লাস, এই কোকোকোলাটা আমরা নিজেরা কিনেছি। আচ্ছা, এখানে একটা টিভি আছে উইথ এ টিভি ক্যাবিনেট উইথ এ টাটা স্কাই কানেকশন, টাটা প্লে। দেয়ারস আ নাইস কোজি কমফোর্টেবল বেড উইথ লট অফ পিলোস অ্যান্ড নাইস ব্ল্যাঙ্কেট। এখানে একটা সাইড টেবিল আছে উইথ আ সাইড লাইট, ভেরি নাইস। এখানেও একটা সাইড টেবিল আছে, this is a small sitting area at a nice comfortable chair, and that's a work desk, wifi is enabled, jekhane boshe vlog edit kora jabe, ager je vlog gulo shegulo eba dhire dhire edit kora hobe, ar most importantly ei window ta dekho, ekta full scale window, large window, ar ei khan theke sokal bela kanchenjunga visible hoy, ekhon to meghe dheke geche puro cloudy, আস্তে আস্তেই তো আমরা দেখলাম খুব ক্লাউডি। উল্টো দিকেও এখানে খুব ভালো ভালো হোটেলস আছে, এখানে দেখো উল্টো দিকেও আর একটা হোটেল আছে, এটাও খুবই ভালো হোটেল এটা, সো ভেরি নাইস, ভেরি কমফোর্টেবল। আর এই হচ্ছে গ্যাংটকের একটা ছোট্ট ভিউ, সো এক্সেলেন্ট। চলো একটু রেস্ট নি, প্রচন্ড টায়ার্ড লাগছে, আর তারপরে আবার ব্লগে ব্যাক করছি। তো একটু ফ্রেশ ট্রেশ হলাম, এবার কিছু স্ন্যাক্স অর্ডার করেছি, অর্ডার করেছিলাম চিকেন মোমো আর দুটো স্প্যানিশ ল্যাটে কফি।
তো আর আরেকজনকে দেখো এখানে বসে বসে, দাঁড়া তোমার দেখাচ্ছি তোমাদেরকে, আরেকজন দেখো এখানে বসে বসে ব্লগে থাম্বনেল বানাচ্ছে, নেক্সট ব্লগে থাম্বনেল বানাচ্ছে, সরি আগের ব্লগে থাম্বনেল বানাচ্ছে। আর এইখানে আমাদের দিয়ে গেছে হচ্ছে চিকেন মোমো, ইয়াম ইয়াম জাস্ট ইয়াম, চিকেন মোমো দিয়ে গেছে। আর কফিটা আসছে বললো, আর এইটা হচ্ছে, ও এটা হচ্ছে চাটনি, কি বানিয়েছে আমি একটু খেলাম টেস্ট করলাম, দারুণ দারুণ দারুণ। মানে এখানে এসে আমি মোমো খেতে খুব ভালোবাসি, এখানে এসে যতটা পাচ্ছি মোমো খেয়ে নিচ্ছি। কি বানিয়েছে মোমোটা, উফ দারুণ দারুণ। গ্যাংটকে মানে আমি এখানে এসে মোমো খাবো না এটা তো হয় না, যত পারছি মোমো খেয়ে নিচ্ছি, অসাম বানিয়েছে চিকেন মোমোটা। আর এই যে কফি দিয়ে গেল স্প্যানিশ লাতে, এটা এখন বসে বসে খাওয়া, বেশ ঠান্ডা লাগছে, যদিও ঘরে পুরো রুম হিটার হ্যাঁ মানে রুম হিটার এখনো চালাইনি, বাট ঘরে রুম হিটার আছে তো বসে বসে একটু এনজয় করি। ওয়াও অসাম অসাম জাস্ট টেস্ট। অসাধারণ, আমি আর কথা বলবো না, এবার খাবো। ফ্যাবুলাস। তো এখন স্ন্যাক্স ট্যাক্স খেয়ে এবার একটু বেরোচ্ছি, তোমাদেরকে হোটেলটাও ভাবছি দেখিয়ে দেবো, যতটা পারবো দেখাবো। চলো চলো, আর দেরি করবো না, আমাদের তো ফিফথ ফ্লোরে রুমটা দেওয়া হয়েছে, তো দেখো হোয়াট আর অসাম হোটেল। তো এসে গেছি দ্য ফেমাস গোল্ডেন টিপস, তো গ্যাংটকের ব্রাঞ্চটাতে আমাদের সমস্ত চা তো তোমরা ওখান থেকে আসে, তো যাকে এবার আসে হচ্ছে দার্জিলিংটা থেকে, তো এবারে গ্যাংটকটা যখন এসে গেছি ওখান থেকে একটু নিয়ে যাবো, তো চলো একদম শেষ বাড়িতে চলো। গোল্ডেন টিপসের গ্যাংটকে, তো ভীষণ সুন্দর, প্রচুর স্টক, দারুণ কাটলারি সব রয়েছে, কিন্তু নিতে পারবো না কারণ আলটিমেটলি ব্যাঙ্গালোর যেতে গেলে সব ভেঙে যাবে। তো চলো দোকানটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, কত দারুণ দারুণ সব কাটলারি, শুধু দেখো এগুলো দেখলে আমি পাগল হয়ে যাই। ওয়াও, তো আমরা গোল্ডেন টিপস থেকে গ্যাংটকের গোল্ডেন টিপস থেকে যে নিলাম, তো এখানে যারা আসতে চাও এবং এত ভ্যারাইটি অফ চা আছে দেখিয়ে দিয়েছি অলরেডি, তো কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে সবই দাদা বলে দেবেন। দাদা আপনার নামটা আর একটু বলুন। আমার নামটা মিলন। আচ্ছা একটু বলে দিন যে যারা এখানে আসবে কিভাবে আসবে। এটা অ্যাকচুয়ালি এটা কিপ গ্যাংটক, আর এই রোডটার নাম হলো কাজী রোড, আর এই যে হাউসটা আছে আমাদের গোল্ডেন টিপস, এটা গোল্ডেন টিপস টিপস যে প্রাইভেট লিমিটেড কোম্পানিটা আছে, এটা আপনার ইয়াংথাং হাউস আছে, আর এটা পাওয়ার ডিপার্টমেন্ট যে অফিসটা আছে সিকিমের পাওয়ার ডিপার্টমেন্ট, ওর অপোজিটে এই, আর পাশে আছে বড় একটা হোটেল আছে। আপনারা তো অনলাইনেও পাঠান তাই তো? আমরা অনলাইনেও পাঠাই। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হলো 7797819165। আমি এখানে স্ক্রিনেও যাবে নাম্বারটা, তো ইচ্ছে করলে আপনারা কিন্তু যে প্রান্তেই থাকুক, একদম ইন্ডিয়ার যে প্রান্তেই থাকুক, আপনারা কিন্তু অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ও অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আপনারা কিন্তু চা পেয়ে যাবেন। তো চা কিনলাম আমরা,
তো এখানে আসা এলেই বা দার্জিলিং এ এলো একই ব্যাপারে। গোল্ডেন টিপস হচ্ছে আমাদের চায়ের ডেস্টিনেশন, তো এবার আমরা হোটেলের দিকে রওনা দিই। তো এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, রাদার লবি, ইয়েস। ক্রিসমাস ট্রিটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা ক্যাফেটেরিয়া ছিল, ওটা একটু বন্ধ আছে, কাল সকালে দেখিয়ে দেবো। ভেরি নাইস হোটেল, দিস ইজ দ্য রিসেপশন এরিয়া, দিস ইজ দ্য সিটিং এরিয়া। এখানে এসে একটু রিল্যাক্স করতে পারো যখন তোমরা হোটেলে ঢুকবে, আফটার হেক্টিক টুর এখানে এসে একটু রিল্যাক্স করে ওয়েলকাম ড্রিঙ্কটা নিতে পারো। এখানে স্পা ফেসিলিটিসও আছে, ইচ্ছে করলে দেখো এখানে স্পা নিতে পারো। আমি ভেবেছিলাম মাসাজ নেবো, কিন্তু এত রাত্রিরে মাসাজ নিলে স্নান করতে হবে, সেটা ঠান্ডা লেগে যাবে, তাই নিতে পারলাম না। তো অনেক সকালবেলাও তোমরা মাসাজ নিতে পারো, কিন্তু কালকে আমাদের বেরোনো আছে বলে নিতে পারলাম না আমি। বাট খুব ভালো এখানে ওদের স্পা ফেসিলিটিসও আছে। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, পাশে রেখে দেবো। এবারে ডিনারের জন্য বসেছি, একটু হালকা খাবো কারণ তখন মোমোটা খেয়ে না, মোমো আর কফিটা খেয়ে একদম পেটটা ভরে গেছে, একদম হালকা ফুলকা ডিনার করে উঠে যাচ্ছি। তো আমরা ডিনারে নিয়েছি বাটার তন্দুরি, ড্রাই চিলি চিকেন, আর গ্রিন স্যালাড, আর একটু কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, হালকা ফুলকা হালকা ফুলকাই নিলাম, বিকজ আমরা বাফে নিইনি, বিকজ উই আর এক্সট্রিমলি টায়ার্ড, মানে পেটটা ভরে গেছে, সরি টায়ার্ড কি বলছি। So we enjoy the dinner in this awesome hotel. তাহলে আমরা খাই, দারুন টেস্ট, ভালো কোয়ালিটি, এক্সেলেন্ট, ভালো হবেই এখানে, কোনো কথা হবে না, হালকা ভীষণ টেস্টি, সো ইউ লাভ ইট, খুবই ভালো খাবার অ্যাজ এক্সপেক্টেড। আর সত্যি মানে হেক্টিক জার্নির পর এসে কমফর্ট ইজ মাস্ট, তো খুব এনজয় করছি, ফুড ইজ অসম, তো হাইলি রেকমেন্ডেড। খেয়ে দেখো, আমি একটুখানি খেয়েছি, সুপার্ব টেস্ট, সুপার্ব, পুরো মুখে দিয়ে জাস্ট মেল্ট হয়ে গেল পুরো একদম, মানে আউট অফ দ্য, মানে ক্রিসমাসে কেকটা খাওয়া হয়নি কিন্তু সেটা পুরো পুষিয়ে গেল এখানে। আজকে আমরা ভাবছিলাম ক্যাফেতে যাবো, ওদেরই ক্যাফে আছে, এটা পেস্ট্রি খাবো, কিন্তু বন্ধ হয়ে গেছে, বাট আগে ওদের এই কমপ্লিমেন্টারি ডেজার্টসটা পেয়ে মন ভরে গেল, পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল একদম একদম। মানে অনির্বাণ কিন্তু কোনোদিন রেল ভেলভেট কেক খেত না, কিন্তু আমার মনে হয় আজ থেকে ও মনে হয় রেল ভেলভেট কেক এরকম খেলে পেলে খাবো, নালে খাবো না, ভীষণ চুজি খাবার ব্যাপারে, বাট আই থিঙ্ক এটা তো আমি রেড ভেলভেট কেক খুব একটা পছন্দ করি না, বাট দিস কেক ইজ অ্যাবসলিউট ব্লিস, মানে আউট অফ দ্য অর্ডিনারি টেস্ট, এটা বিউটিফুল, জাস্ট মানে মুখে দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে না পুরো মেল্ট হয়ে গেল, হয়ে গেল। আর একটা আই থিঙ্ক ইটস আ রিয়েল ভেলভেট উইথ চিজ, চিজ কিনে জানি না অতটা বুঝতে পারছি না, ইয়া ইয়া ইটস আ চিজি কাইন্ড অফ আ থিং, মানে ঢেকুর তো ওঠে সেটা এখানে উঠছিল, ইটস ভেরি ভেরি নাইস, সুপার্ব, সো এনজয় ইওর কেক। সো এটা হচ্ছে এক্সটেরিয়র অফ দ্য হোটেল, কি সুন্দর, কি নিট অ্যান্ড ক্লিন হোটেল, হোটেলটা ভীষণ ভালো, মানে আই রিয়েলি লাইক দ্য কী বলবো এক্সটেরিয়র ডেকোরেশনটা। তো এটা একদম রুম থেকে বেরিয়েই আমি তোমাদেরকে শেয়ার করছি, ভীষণ সুন্দর, ভীষণ আমার ভীষণ ভালো লেগেছে, খুব একটা ঢুকলেই একটা মানে ইউনো ফিল সো গুড, একটা গুড ভাইবস আছে। আর তোমাদের একটা বলছি, আমরা উইন্টার স্পেশাল প্রিমিয়াম রুমটা নিয়েছি, তো তোমরা যখন শীতকালে আসবে ওটা যদি নিতে পারো, ওটা একটু এক্সপেন্সিভ কিন্তু ইউ উইল এনজয়। তো খুব সুন্দর,
রিয়েলি লাভ দেয়ার অ্যাম্বিয়েন্স। তো এটা এখন আমাদের, তো দিস ইজ আওয়ার রুম, এবার রুমে ঢুকে পড়ি। ডিনার ডান, এবার শোয়ার পলা, সারাদিন হেক্টিক জার্নি করে এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তারপর আই মাস্ট সে দিস হোটেল ইজ এক্সিলেন্ট। তো আবার কালকে দেখা হচ্ছে ব্লগে, এখন এখনকার মতো গুড নাইট, সি ইউ টুমারো। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে মানে ঘুম থেকে উঠেই পুরো ফ্রেশ হয়ে গেলাম, কারণ প্রথমত কালকে ঘুমটা দারুণ হয়েছে, দ্য হোটেল ইজ এক্সিলেন্ট, এটা বলার কিছু নেই, অলরেডি আমি আগে অনেক বলেছি। তো এরকম একটা ঘুম হওয়ার পর ফ্রেশ মাইন্ডে যখন ঘুম থেকে উঠে আমি জাস্ট আমাদের রুম থেকে জাস্ট কার্টেনটা যখন আমি সরালাম, আমি জাস্ট মানে আরও ফ্রেশ হয়ে গেলাম, বিকজ মানে হোটেল রুম থেকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখে, ও মাই গড। তো মানে আমি এখানে প্রায় এক ঘন্টা ধরেই বসে আছি, তো আর কোনো কথা বলবো না, তোমাদের সাথেও শেয়ার করব এই অসম এক্সপিরিয়েন্সটা। তো তোমরাও দেখে নাও কাঞ্চনজঙ্ঘাকে আমাদের হোটেল রুম থেকে। জাস্ট দেখো আমাদের গ্যাংটকের হোটেল রুম থেকেই আমরা এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাচ্ছি, ও গড অসম। জাস্ট দেখো আমি তো পুরো বসেই আছি এক ঘন্টা ধরে, তাই ভাবলাম যে না এবার তোমাদেরকে জাস্ট আর মোবাইলটা এবার বার করি, তোমাদের সাথে শেয়ার করতেই হবে। দেখো অসম, এরকম হোটেল রুম থেকে এরকম একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ, সিরিয়াসলি উই আর ব্লেসড। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, পুরো রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করব, করে এমজি রোডে চলে যাব। ব্রেকফাস্টে কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আছে মিক্সড ফ্রুট জুস, ভ্যানিলা শেক, ক্যান জুসও অ্যাভেলেবল, এটা হচ্ছে ক্যারেট জুস, এটা হচ্ছে ফ্রেশ ফ্রুটস আছে, এটা হচ্ছে বেভারেজ সেকশন, এখানে হট মিল্ক, কোল্ড মিল্ক, আর এখানে হচ্ছে সিরিয়ালস, চকো ফ্লেক্স, বাকি সব সিরিয়ালসগুলো রয়েছে। এখানে সাউথ ইন্ডিয়ান কুইজিন, সাম্বর, চাটনি, দ্যাটস ইডলি, that is suji uppam, that is yeah suji uppam, ekhane ache hocche chole, ekhane ache luchi, luchi ache, alu parota ache, this is alu bunda and half potato, we have sauteed green peas, we have maggi soup, chicken salami, ekhane hocche boiled egg, baked beans and oats, this is rice kheer, and this is vegetable sandwich, এখানে হচ্ছে অ্যাসর্টেড ব্রেডস আছে, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, ক্রসো, ড্রাই কেক, টি অ্যান্ড কফি,
তো আমি ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে ব্রেড স্যান্ডউইচ, আম সরি ভেজ স্যান্ডউইচ, ক্রসো, একটু আলু পরোটা, মানে আলু অনেক পরোটা, পরোটা চানা, চানা কেক, কেক নিয়েছি, আর একটু বানানোর শেক নিয়েছি, আর একটা মশালা অমলেট অর্ডার করেছি, এটা এটাই খাচ্ছি। সো দ্য টেস্ট ইজ ইয়ামি, আমি আগেও বলেছি, সো এখন এনজয় করি ব্রেকফাস্ট। আর আমি খুব সিম্পল লুচি নিয়েছি, এই চানা নিয়েছি, একটু আলু বোঁদা নিয়েছি, একটা বয়েলড এগ নিয়েছি, আর এরপরে ম্যাক্সিমাম হয়তো দুটো ব্রেড নিতে পারি উইথ বাটার, আর একটা ক্রসমেট নেবো, দ্যাটস ইট। আর হ্যাঁ, আমার একটা কফি আছে, দ্যাটস ইট। তো তোমাদেরকে একটু হোটেলের বাইরেটা দেখিয়ে দিই। হোটেলের নামটা হচ্ছে দ্য ফার্ন ডেনজং হোটেল অ্যান্ড স্পা। দিস ইজ দ্য ক্যাফে, এটা হোটেলের নিজস্ব ক্যাফে। এটা হচ্ছে ওদের নিজস্ব ক্যাফে, নাইস ওয়ান। এগুলো ওদের বাকি প্রপার্টিজ আছে অন্যান্য জায়গাতে, কলকাতাতেও আছে, ইবিজা দ্য ফান রিসর্ট অ্যান্ড স্পা ওদের আন্ডারেই আরও আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। সো অল ডান, এবার শিলিগুড়ি যাওয়ার পালা। আমাদের যিনি ড্রাইভার জি আছেন উনি আধ ঘন্টার মধ্যে চলে আসছেন হোটেলে, আর এরপর শিলিগুড়ি যাওয়ার আগে গ্যাংটকের এমজি রোড যেটা ওটাতে একটু যাবো, যদি একটু কিছু গিফট কেনার আছে, সব কিছু মানে একটু কুচকাজ সব করে তারপরে একেবারে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো তোমরা ব্লগটায় থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো। তো ফাইনালি আমাদের গ্যাংটক এপিসোড ডান, এখন হোটেল ছেড়ে দিচ্ছি, এখন ঘড়িতে বাজে পাক্কা 11টা। তো এখান থেকে ফার্স্টে যাবো একটু এমজি রোড, কালকে রাত্রিতে আর টাইম পাইনি, আর এমজি রোড 8টা সাড়ে 8টার মধ্যে নাকি সব বন্ধ হয়ে যায়, খুব টায়ার্ড লাগছিলো কালকে। তো এখন একটু এমজি রোডে 1 ঘন্টা একটুখানি ওখানে থাকবো, তারপরে একদম আমাদের শিলিগুড়িতে যে হোটেল বুকিং আছে অ্যালফ্ট হোটেল সেইখানে আমরা চলে যাব। তো ট্রিপ অফিসিয়ালি বলতে গেলে খানিকক্ষণ পরেই এন্ড হয়ে যাবে, কালকে মর্নিংয়ে আমাদের ট্রেন শতাব্দী ফ্রম এনজেপি 5:30টার সময়। তো চলো এমজি রোডে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এসে গেছি দ্য ফেমাস এমজি রোড অফ গ্যাংটক। তো এখানে এলে আমার সব সময় ভীষণ ভীষণ ভালো লাগে, আলাদা ভাইবস এই জায়গাটার একটা, একদম। তো চলো তোমাদেরকে পুরো এমজি রোডে বেশি করা যাওয়া গেল না, কেননা সময়ের ভীষণ অভাব ছিল, আর কালকে এত টায়ার্ড ছিলাম আমরা যে সত্যি কথা বলতে গিয়ে ইচ্ছে করলো না আসাটা। তো চলো এখন তোমাদেরকে পুরো এমজি রোডটা ঘুরে দেখাই। তো আমরা এসছি একটা দোকানে যেটার নাম হচ্ছে ইন্ডো সিকিম, ভাইয়া ইন্ডো সিকিম, এখানে কালেকশনস খুব ভালো। তো কিছু এখানে আগেও এসেছিলাম, তো কিছু কিনবো আমি, তোমরাও কিন্তু এই দোকানটাতে আসতে পারো, বেশ ভালো কালেকশনস ইয়াপে, এখানে কোয়ালিটি বেশ ভালো, অনেক রকম মানে ভ্যারাইটি অফ কালেকশনস আছে। কেনা হয়ে গেল, কিছু গিফট আইটেম কেনা ছিল, মানে যা হয় আমাদের বাঙালিদের কোথাও গেলে একটু তো কিনবই। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এমজি রোডে, এই দেখো সামনে মহাত্মা গান্ধীজির মূর্তি, এটা ওনার নাম থেকেই এমজি রোড পুরোটাই। এটা হচ্ছে ওয়াকিং এরিয়া, ওয়াকিং প্লেস, এখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ইভেন্ট সাইকেলও অ্যালাউড নয়, এখানে পুরোটাই হাঁটতে হবে হেঁটে হেঁটে। তোমরা ম্যাক্সিমামই জানো সবাই এমজি রোডে, সবাই গ্যাংটকে ধরতে গেলে
সবাই কেউ না কেউ না কোনো না কোনো সময় গ্যাংটকে এসছো, বা যারা আসুনি তাদের জন্য বলে দিই, আরেকবার বলে দিচ্ছি, এখানটা পুরো এটা হচ্ছে গ্যাংটকের হার্ট বা সিটি সেন্টার বলতে পারো। খুব সুন্দর জায়গাটা, খুব দারুণ ভাইবস পাওয়া যায়, প্রচুর দু সাইডে দারুণ দারুণ দোকান, সব রকম আইটেমস এখানে অ্যাভেলেবেল দেখো, এখানে ব্র্যান্ডেডও আছে। এখানে একটা খুব ফেমাস ক্যাফে আছে, এবার আমাদের হাতের সময় নেই বলে আমার আর যেতে পারলাম না, বাট আগের বার এসেছিলাম, এটা আরও ভালো হয়েছে, দারুণ ক্যাফেটা, বেকার্স ক্যাফে, তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো। এখানে মন্টি কার্লো দোকান আছে, এখানে অনেক চারপাশে অনেক হোটেলসও আছে, এই যে এগুলো দেখছো এগুলো মেনলি সব হোটেলস, তো এগুলো থাকা যায়। একটা সুবিধা হচ্ছে ডাইরেক্টলি একদম হোটেল থেকে বেরিয়েই এমজি রোডে, হাঁটতে হবে না কোথাও, গাড়ি টাড়ি লাগবে না, সো রিয়েলি নাইস, দারুণ ভাইবস এমজি রোডটাতে। এই দোকানটা থেকে আমরা নিলাম এই যে ইন্ডো সিকিম, ভালো কালেকশন, বেশ ভালো কালেকশন। আর আগের বারে এসেছিলামও এখানে যখন লাস্ট টাইম গ্যাংটক এসেছিলাম, তাই জন্য ফার্স্টে এখানেই গেছি। চলো মোটামুটি আমাদের ডান, এবারে শিলিগুড়ির দিকে রওনা হই। এই সেই ফেমাস সফটি গ্যাংটকে তো আমরা খাচ্ছি, এটা কি নিয়েছো তুমি? আমিও যেটা নিয়েছি এটা হচ্ছে ভ্যানিলা চকলেট। গ্যাংটকে যদি সফটি না খাই এমজি রোডে এসে তাহলে ঠাকুর পাপ দেয়, ঠিক আছে? যে মোমো না খাই, এটা না খেলে ঠাকুর কিন্তু পাপ দেবে, সুতরাং সফটি ইজ মাস্ট। যখন গ্যাংটকে আসছো মানালিতেও তাই, দারুন দারুন, এটা টেস্টি আলাদা, আমরা মানে অন্য জায়গায় হয়তো পাবো বাট এটা যাই না, মানালি থেকে এটা টেস্ট অনেক বেটার, এক্স্যাক্টলি অনেক বেটার। এটা আমরা মানালিতেও সফটি খেয়েছি কিন্তু খুব ভালো লাগেনি, এটা দারুন, চলো সফটি এনজয় করি আমরা। তো এই আমরা গ্যাংটক সিটি থেকে বেরিয়ে গেলাম, এই দেখো সামনে মেফেয়ার গ্যাংটক, এটা সিটি থেকে অনেকটাই দূরে অবশ্য, এই জায়গাটার নাম হচ্ছে রানীপোল, মানে এখান থেকে অনেকটাই, আধ ঘন্টা তো লাগবেই গ্যাংটক সিটি পৌঁছতে। লাক্সুরিয়াস হোটেল, তো এই আমরা গ্যাংটক সিটি থেকে পুরো বেরিয়ে গেলাম। তো আমাদের সিল্ক রুট কমপ্লিট হলো ফাইনালি, এবারে সোজা আমরা এখান থেকে রংপো, রংপো থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব, ব্যাস তারপরে তিস্তা বাজার হয়ে সেই এক রুট সোজা টুয়ার্ডস শিলিগুড়ি। যেখানে দেখো লেখা আছে থ্যাংক ইউ ভিজিট এগেন, হ্যাঁ গ্যাংটকে বারবার আসা যায়, খুব সুন্দর শহর, আরেকবার আসার ইচ্ছে আছে যখন নর্থ সিকিমে যাবো, কারণ ওই একটা পার্টি বাকি আছে, ভবিষ্যতে একবার নর্থ সিকিমে যাওয়ার ইচ্ছে আছে, ওটা হলে আমার সিকিমটা পুরো কমপ্লিট হয়ে যায়। তো এই আমরা রংপো পৌঁছে গেলাম, তো এখান থেকেই অফিসিয়ালি সিকিম শেষ আর ওয়েস্ট বেঙ্গলে শুরু। এটাই বলতে গেলে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। তো এই চেকপোস্ট সিকিমকে আমরা এবার ফাইনালি বাই বাই করে দিলাম, এই ব্রিজটা কানেক্ট করছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে, এবারে আমরা ঢুকে গেলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এই হচ্ছে নদী, এই তিস্তা রিভার, একে এই তিস্তা বলতে তিস্তা এটা ঝোড়া টাইপের রংপন্ড ও রংপন্ড রিভার, সেই রংপো রিভার যেটা আমরা রংপো ক্লাসে দেখেছিলাম সেই নদীটাই এখানে এসে তিস্তার সাথে মিশছে। এবার আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গলে। এই দেখো সেই রাস্তা যেখান দিয়ে আমরা প্রথম দিন গেছিলাম আরিটারের, এই সরি সিডারি গাঁও দিকে, এই রাস্তাটার দিকে কালিম্পং চলে যাচ্ছে, সো পুরো সার্কেলটা এখানে এসে কমপ্লিট হলো। এবার আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস তিস্তা, তিস্তা বাজার, তারপর সেখান থেকে কালীজোড়া হয়ে করোনেশন হয়ে সেবক হয়ে শিলিগুড়ি ঢুকে যাব। তো এই ফাইনালি আফটার আ হেক্টিক জার্নি করোনেশন ব্রিজ এসে গেল, কি বিভৎস ট্রাফিক, ভয়ঙ্কর রকমের একটা মানে মানে কি বিভৎস ট্রাফিক সেটা বলে বোঝানো যাবে না পুরো একদম, কতক্ষণ ধরে যে জ্যামে আটকে ছিলাম। যাই হোক ফাইনালি করোনেশন ব্রিজ দেখতে পেয়ে গেছি, তো এইখানেই এবারের মতন পাহাড় শেষ।
এবার আমরা এই যে করোনেশন ব্রিজ দেখো, এই যে এই হচ্ছে সেই ফেমাস করোনেশন। আসার আগের ভিডিওতে, সিলারি গাওয়ের ভিডিওতে তোমাদেরকে করোনেশন ব্রিজটা আমরা আমি দেখিয়েছিলাম। এই হচ্ছে করোনেশন ব্রিজ, আরেকবার দেখে নাও। এদিক দিয়ে আসাম, ডুয়ার্স, ভুটান যদি যেতে চাও সব এদিক দিয়ে চলে যাবে। এই মোটামুটি এবার আমাদের পাহাড় শেষ হয়ে গেল, এবারে একটুখানি এগিয়ে গিয়ে নিচে নেমে সেবক। তারপরে এখন আমাদের হোটেল যেটা প্রধাননগরে আছে শিলিগুড়িতে, এক রাত্রির একটা হোটেল বুকিং আছে, আমরা এবার সেইখানে যাচ্ছি। তারপরে কালকে সকালবেলা আমাদের একদম আর্লি মর্নিং শতাব্দী এক্সপ্রেস আছে ফ্রম এনজেপি। এবারের মতন ট্রিপটা কমপ্লিট। ভীষণ হেক্টিক ছিল, বাট ওকে, অনেক দারুণ সিনিক বিউটি দেখতে পেয়েছি, বাট হ্যাঁ প্রচণ্ড হেক্টিক ছিল। সব ডিটেলস তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন হোটেলে যাই, তারপর আবার তোমাদের সাথে ব্লগে ফেরত আসছি। এই দেখো একটা ট্রেন যাচ্ছে, এটা বোঝা কোথা দিয়ে কোথায় যাচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না, বাট হাসিমারা ওই দিকটা দিয়ে যাচ্ছে ডুয়ার্সের দিকে। কি ট্রেন সেটা তো এখানে দূর থেকে বোঝা গেল না। এটা হচ্ছে সেবক, এর আগেই হচ্ছে সেবক স্টেশন। সো আজকে ট্রিপটা এন্ড হয়ে গেল শিলিগুড়িতে। তো ইয়ে হ্যায় হাম লোগ কা তমাং ভাইয়া, ভীষণ ভালো ঘুরিয়েছে, হি ইজ অ্যান এক্সেলেন্ট পার্সন, ও না মানে হাইলি রেকমেন্ডেড। তো ভাইয়া আপ সিকিম টু ট্রিপ তো করতে হ্যায় না? হ্যাঁ নমস্কার, পুরা সিল্ক রুট আর গ্যাংটক আর সাউথ ওয়েস্ট সেলিং বগেরা আর ইয়ে রাবংলা নামচি সব করতে আর আপ লোগ কেনা চাহতে তো মেন নাম্বার দিয়ে দুঙ্গা বো স্ক্রিন মে, তো নাম্বারটা স্ক্রিনে এই চলে যাবে, তো পুরো ডিটেলস দিয়ে দেবো। হি ইজ অ্যান এক্সেলেন্ট পার্সন, খুব ভালো করলে তোমাদেরকে ঘোরাবে আর খুব সুন্দর ছবি তুলতে পারে, এটাও একটা বিশাল বড় পয়েন্ট। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্য অসম ট্রিপ উই হ্যাড উইথ ইউ। তো আমরা আলটিমেটলি দ্য লফট হোটেল শিলিগুড়িতে এসে গেছি, একদিনের হল্ট আছে। তো কালকেই আমাদের ট্রেন শতাব্দী সকাল 5:30, তো কালকে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যেতে হবে। হোটেল ইজ কোয়াইট গুড, মানে ইটস নাইস, ভেতরে ঢুকে ভালোই লাগছে। তো গিয়ে তোমাদেরকে রুম টুয়ারটা করিয়ে দেবো, তোমরা ব্লগটা দেখো। এইটা একটু হোটেলের বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা এন্ট্রেন্সটা, ঢুকেই এইটা পাবে, নানা রকম কেকস এখানে সেল, ওদের ইনহাউস কিছু বেকারি যেখানে কেকস ওরা কিনতে পারো। সুন্দর একটা ক্রিসমাস ট্রি, আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, এইটা লেমন জুস, তো এটা এখন খেয়ে নিই। তো তোমাদেরকে রুম ট্যুরটা একটু দিয়ে দিই, এটাই এই ট্রিপে আমাদের লাস্ট রুম ট্যুর, এটা হচ্ছে শিলিগুড়ি লফট হোটেল। তো চলো রুমের মধ্যে ঢুকি, ঢুকে একটু তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু রুম নাম্বার 302 স্যার। তো এই হচ্ছে আমাদের রুম, নাইস নিট অ্যান্ড ক্লিন রুম উইথ সব রকম অ্যামেনিটিসই আছে। এটা বেসিক্যালি শিলিগুড়িতে যোগে ট্রানজিট হিসেবে ইউজ করে ওয়ান নাইট, আইদার মানে ঘুরতে এসে এখানে এক রাত্রি থেকে পরের দিন ট্রেন বা ফ্লাইট ধরা যেরকম আমরা ধরবো, বা যদি শতাব্দী বা বন্দে ভারত একটু দেরি করে পৌঁছয় এক রাত্রি থেকে পরের দিন যে যার ডেস্টিনেশনে যাওয়া। সো নাইস রুম। তো ঢুকেই হচ্ছে দুটো চেয়ার আছে, সোফাকাম চেয়ার বলতে পারো বা চেয়ারই বলতে পারো, একটা তার সঙ্গে একটা কফি টেবিল, দুটো কুশন কাভারও দিয়েছে। এই যে দেখো এখানে একটা সিঙ্গেল ডোর ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি, তো দেখি ভেতরে কি আছে। বক্স কিছুই নেই, জাস্ট খালি একটা হ্যাঙ্গার দিয়ে দেবো। হ্যাঁ এখানে একটা সাইড টেবিল আছে ছোট, যার মধ্যে ব্যাগটা রাখা আছে। এটা একটা ছোট টিভি ক্যাবিনেট, উপরে একটা এসি দেওয়া আছে, এখানে পাখা দেওয়া আছে ন্যাচারালি, কারণ শিলিগুড়িতে গরমকালে ভয়ঙ্কর ভয়ঙ্কর গরম পড়ে। এখানে একটা এ আছে, আর এখানে দুটো ফোনটার মতো, আমাদের বাড়ি ইনচার্জ কমের মতো, দুটো সিঙ্গেল বেড, এই যে একটা এখানে একটা সাইড টেবিল, আর এইখানে আরেকটা সাইড টেবিল, তার সঙ্গে একটা ড্রয়ার আছে, একটা ইন্টারকম ফোন আছে, আর এইখানে একটা হচ্ছে ওয়ার্ক ডেস্ক কাইন্ড অফ।
দ্যাটস ইট। আর এইটা হচ্ছে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে, এইটা হচ্ছে ওয়াশরুম। এখানে ঢুকিয়ে যেটা আছে সেটা হচ্ছে একটা ওয়াশ বেসিন, তার সাথে কিছু টয়লেট্রিজ ওনারা দিয়েছেন, একটা সোপ দেখতে পাচ্ছি, আর লোশনস এন্ড শ্যাম্পুস অল দ্য স্টাফ। দ্যাটস এ কমোড এরিয়া, একটু ছোট বাট ওকে গুড এনাফ ফর ওয়ান নাইট স্টে। দ্যাটস এ কমোড এরিয়া উইথ মডার্ন অ্যামিনিটিস। এখানে শাওয়ার এরিয়া আছে, আর এখানে একটা এক্সস্ট ফ্যানও আছে, এন্ড ইয়া দ্যাটস ইট, আর কিছু নেই। ঠিক আছে, ডিসেন্ট, এর বেশিতে কিছু লাগবে না। আমাদের কালকে সকালবেলা 4:30 মধ্যে বেরিয়ে পড়তে হবে, সো চান করার কোনো প্রশ্নই ওঠে না। সো দ্যাটস ইট, এই আছে ছোটখাটো একটা রুম টুর শিলিগুড়ি লফট হোটেল। তো কফি অর্ডার করেছি স্ন্যাক্সে, এখানে কুকিজ দিয়েছে ওরা, আর কিছু ওই সুগার স্যাশে দিয়েছে। আচ্ছা, এটা মোমো অর্ডার করেছি, চিকেন মোমো। আর অর্ডার করেছি হচ্ছে এই যে এটা হচ্ছে ওই ফ্রাইড চিকেন পকোড়া কাইন্ড অফ। তো এগুলো একটু খেয়ে নিই। ও, এখানে একটা মোমোর সাথে একটা চাটনি দিয়েছে, তো এগুলো একটু খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে ব্লগে গল্প করতে আসবো। তো ব্লগটা আজকে এন্ড করছি, ভীষণ টায়ার্ড লাগছে, অনেকটা জার্নি করে এলাম একেবারে গ্যাংটক টু শিলিগুড়ি। ইটস কোয়েট, আর শিলিগুড়ির যা জ্যাম, তো আমরা সবাই জানি ওয়ার্ল্ড ফেমাস জ্যাম। তো ব্লগটা এখানে আজকে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করো, কারণ প্রচুর 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 ডিটেল ট্রাভেল ব্লগ কিন্তু আসতে চলেছে আমার চ্যানেলে, আর অনেক অলরেডি কিছু ব্লগস এসে গেছে, সেগুলোও প্লিজ তোমরা দেখে নেবে আমার চ্যানেলে। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যারা সাবস্ক্রাইব করছো, কারণ যখনই আমি কোনো নতুন ব্লগ আনবো তখন তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। তো চলো এন্ড করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। বাই অ্যান্ড গুড নাইট।